তোমার জন্য মনে করো যে এই তো 12টা 13টা ডিম দরকার নাকি তোমার জন্য উটের ডিম দরকার বুঝছো নাকি উট পাখি আর উট পাখি উট পাখি এটা আর কোন দেশি উট পাখি আরে এটা হইলো কি ওই যে অস্ট্রেলিয়ার একটা কুড়েক বড় তা বোরকা পরে একজন শিক্ষক মানুষ সে সিনেমা হলে ঢোকে এটা কত বড় মানে কি বলবো অন্যায় এই চালাকিটা সে কিসের জন্য করলো আমি বুঝতে পারলাম না এর আগেও কিন্তু একদিন আমি দেখছি তোমার সাথে বোরকা পরে একজন ছিল তুমি পরিচয় করে দিছো তোমার খালা তার জন্য আমি মান্ডার তেল পর্যন্ত নিয়ে আসছিলাম রূপসী তোমার আমি একটা কথা কই বাপেন ভাই সহজ সরল মানুষ এই গ্রামে সে সবসময় থাকেও নাই কিন্তু তুমি তো এই গ্রামেরই মাইয়া এইখানকার হাওয়া বাতাসে বড় হইছো তুমি তো এখানকার প্রত্যেকটা মানুষ রেছেনো তাই না তাহলে তোমার সাবধান করা উচিত ছিল সেটা যেহেতু তুমি করো নাই অহন আসলে এটা সমাধান আমি কি করতে পারবো আমি জানি না তবে আমি দেখতাছি আয়না স্যার জি ম্যাডাম তুমি হাঁটার উপরে একদম খোলাই যাইবা যাইয়া কালাসান্ডরে কইবা আমি অক্ষণই দেখা করতে কইছি যাও ওকে ম্যাডাম আমি তোর কথা কই নাই আমি কইছি হিরো জসিম নায়ক জসিমের কথা চিনি তো ভাই ওই যে ছবি করতো ভাই তার একটা ছবি আছে কালিয়া কবর থেকে উঠে মনে কিন্তু একটা দাগ দিত না কালিয়া তার মানে তুই সিনেমাটির মধ্যে বেশ ভালোই দেখছিস না হ্যাঁ ভাই আচ্ছা শুন তোর যে কারণে খুঁজতাছি তুই কি কাম করস কত ওই তো ভাই আপনারা কইলাম না কালাসান স্যার আছে না ওনার একটা প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানের ওনার অধীনস্থ আমি কর্মকর্তা ওই যে গরু ছাগলের মনে করেন যে আপনার ফসলে গিয়া একটা গরু তো নষ্ট করলো আপনি আমার কাছে এসে বললেন আমি মনে করি গরুটা ধরিয়া খোয়ারে নিয়ে গেলাম ভালো তার মানে তুই সবসময় গরু ছাগলের পেছন পেছন দৌড়াস হ্যাঁ আচ্ছা তুই এই যে কাজটা করস তোর ইনকামটা কেমন হয় মানে পার গরু ছাগল হিসাবে নাকি ভাই আইন কেমন নাই মনে করেন যে মাস শেষে টাকা পয়সা দেয় না ঠিকভাবে এই একটা গেঞ্জি লুঙ্গি আর এই যে প্যাটে ব্যথা খাবার দাবার দেয় ভাই আর মাঝে মধ্যে মন চাইলে 10-20 টাকা চা খাইতে দেয় বুঝছি প্যাট চুক্তি হ্যাঁ ভাই বুঝছি এইগুলা করলে চলবো ভবিষ্যৎ আছে না তোর বিয়ে থা করবি না ঘর সংসার করতে হইব না এই আয় রোজগার দিয়ে চলবো সংসার চালাতে পারবি ভাই আপনি ঠিক কথা কইছেন শোন আমি তোর একটা কাম দিব তোর সাইড ইনকাম বাড়বো কি কাম ভাই গরু ছাগলের পিছনে না দৌড়াইয়া মানুষের পিছনে ঘুরবি মানে ভাই বুঝলাম না আমি একজন মানুষের কথা কমু তার পেছন পেছন ঘুরা প্রত্যেক দিন সে কই যায় কার সাথে গল্প করে কি কি করে সব আমারে জানাবি ভাই মানুষটাকে জাগির মাস্টার ভাই সুরজ মাস্টার তুই তো সিনেমাটির মধ্যে দেখোস হ্যাঁ ভাই মেলা সিনেমা দেখি জাগির মাস্টারের লোভ দেখাবি যে আপনার আমি টিকিট কেটে দেবো চলেন আমরা দুজন সিনেমা দেখে আসি সে আমার কাছে একটা মিথ্যা কথা বলছে যাই হোক তুই এক একটা ইনফরমেশন আমার আয়না দিবি তার জন্য তোরে আমি 20 টাকা করে দেবো সারাদিনে যতগুলো তুই আমার গোপন সংবাদ আয়না দিবি প্রত্যেকটার জন্য 20 টাকা করে দেবো কিন্তু আমি তোরে যে কামটা দিলাম এই কথাটার জন্য এই গ্রামের কেউ না জানে তোর বসের জন্য না জানে ভাই কেউ জানবে না আপনি কি কথা কন আমার সার জানলে কি আমার চাকরি থাকবে তোরে আমি অ্যাডভান্স বুকিং দিতেছি 20 টাকা গরু ছাগলের পেছনে একটু কম দৌড়ায় মানুষের পেছনে ঘুর ঠিক আছে ভাই মনে করেন আজকে থেকে আপনার অপারেশন শুরু করে দিলাম গেলাম
তো বাড়িতে নাই। বাইতো বাড়িতে নাই মানে কোথায় গেছে? বাইতো পিলার খুঁজতেছে জমিতে। পিলার খুঁজতে গেছে? হ্যাঁ, জায়গায় খায় জায়গা বেরিক ঠিক কাজটাই করতেছে। তো তুমি এই খেলা দাঁড়ায় আছো কিসের জন্য? হ্যাঁ স্যার, আমার ভাই কিছু কয় নাই তো। ভাই বলবে কেন? তোমাকে কেউ বলবে না, নিজেরটা নিজের খুঁজতে হবে। ও যে আছে না, যেখানে দেখিবা সাই উড়ায় দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তুমি বুঝতে পারতেছো একটা মাত্র পিলার, একটা পিলারের দাম কত? 500 কোটি টাকা। তুমি কই মুরগাটা দেখছো? হ্যাঁ, মুরগাটা হাঁটছে, তার পিছনে পিছনে 11টা বাচ্চা হাঁটতেছে। আর তুমি যদি শুধু একটা পিলার খুঁজতে পারো, তাইলে তুমি হবা 500 কোটি টাকার মালিক। তখন 11টা সিকিউরিটি এরকম করে হাঁটবে। তুমি কি সেই জীবন চাও না? আমিও চাই। তাহলে তুমি জায়গায় খায়া জায়গায় বের করো, এখন আর কোনো কথা না বলে পিলার খুঁজতে বের হয়ে যাও তোমার ভাইয়ের মতো, ঠিক আছে? মিস আলাপি, সুইট আলাপি, বলেন আমি কি হব? জায়গায় খায়া জায়গা বেরে, যেখানে দেখবেন ছাই উড়ায় দেখেন তাই, পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। বাতেন ভাই বলতেছে আলাল দুলালের বোনের ব্লাউজ বানানো নিয়ে যে ঝামেলা হয়েছিল সেটা সমস্যা সমাধানের জন্য আপনার কাছে গেছিল। গেছিল? হ্যাঁ গেছিল, বিপদে পড়ে সে একটা বিদেশি মানে ভিন জেলার মানুষ, সে গেছে আর সে আমাদের উপস্থিত হাজবেন্ড, সুতরাং আমার একটা দায়িত্ব আছে না। কী সমাধানটা দিচ্ছেন আপনি? না ওই যে আলাল দুলাল হেলালরা, তারা তো মুসলমান, তারা তো গায়ের শক্তি দিয়ে সব কিছু করতে চায়, তারা অ্যাটাক করতে গেছিল, আমি তারা একটা কাউন্টার অ্যাটাকের বুদ্ধি দিছিলাম। এই দায়িত্বটা পালন করার জন্যে আমি আছি, আমি না থাকলে ইউনিয়ন পরিষদ আছে, চেয়ারম্যান আছে, আপনারই এই দায়িত্বটা কেটে দিচ্ছে। না কেউ দেয় নাই, মানে আমি একটা দায়িত্বশীল লোক হিসেবে একটা স্যার হিসেবে এই দায়িত্বটা পালন করার চেষ্টা করছিলাম আর কি। আশা কালাদান ভাই, আপনার কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করি। বাতেন সাহেব কইতেছে যে আপনি তার কাছ থেকে 1,100 টাকা নিছেন, কথাটা কি সত্য? না না, 1,100 টাকা না তো,
পুরো 3000 টাকা নিছে আমার কাছ থেকে। এই তোমার কাছে আমি 3000 টাকা কখন নিলাম? তুমি একবার আমারে দিলা ওই যে বাড়িতে 100 টাকার একটা নোট, আর একবার দিলা ওই যে লাল একটা নোট 1100 টাকা। আল্লাহ ইতা কিতা কোন, আমার কাছে প্রথমে আপনি ছিলেন 5000 টাকা। তা আমি বললাম এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। তারপর দৌড়াদৌড়ি করে আপনি বললেন যে লাস্ট 3000 এর নিচে আপনি পারবেন না, পারবেন না, পারবেন না। তারপর নগদ বললেন যে দিয়া যাও, যা পারো দিয়া যাও। তারপর আমি 100 টাকা দিলাম, 15 টাকা আমি নিয়ে গেলাম। এরপরে বললেন, পরের দিন বললেন যে আরো 1000 টাকা লাগবে, আমি লাল একটা নোট দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই তো 1100 টাকা। তারপরের দিন বললেন যে বাকিটা কখন দিবা, কখন দিবা, আমার জেলায় গেলেন। আমি এর পরের দিন আপনার আর 1900 টাকা দিলাম। না তুমি আমার 1900 টাকা দাও নাই, মিথ্যা কথা কোনা। তা গীতা কোন, আপনি আপনার পুরো 1900 দিছি। একটা লাল 1000 টাকার নোট, একটা 500 টাকার নোট, তিনটা 100 টাকার নোট, দুইটা 50 টাকার নোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝি বুঝি বুঝি। দেখছেন কাজান ভাই, এই যে বিষয়টা যদি আপনি হাতে না নিয়া আমার কাছে সরাসরি বলে দিতেন, তাহলে কিন্তু সে আসলে 1100 টাকা দিছে নাকি 3000 টাকা দিছে এটা সাক্ষী আমি থাকতাম, তাই না? আর যে কাজটা করে ফেলাইছেন এটা তখন কোনো সমাধান আমার হাতে নাই, আপনাকে দুইজনের মীমাংসা করতে দিব। এখন আজকে বিকালের মধ্যে তার 3000 টাকা আপনি ফেরত দিবেন। আরে আসো, আমি নিলাম 1100 টাকা, 3000 টাকা দণ্ড দিতে লাগবো। হ্যাঁ আপনি দিবেন, 3000 টাকা গুনে গুনে নিছেন না, 3000 টাকা গুনে গুনে ফেরত দিবেন। দেখছো দেখছো, ও একটা চিটিং বাজ, আর ওর বউ সেও একটা চিটিং বাজ। ঠিক আছে, আজকে দিনের ভিতরে আমি 3000 টাকা দিব। এই আপনি মুরুব, এই এরকম কথা হইলো আমার কিন্তু টাউট বলিয়া গেল। দেখছেন এরকমই বলে, এরকমই বলে পিতা কই আপনার সামনে এরকম কইরা গেল। উনি এগুনি 3000 টাকা নিলো, এখন বলে যে 3000 টাকা নিলো, এগুলো কথা মুরুবি মানুষ এরকম করলে পারলে। আজকে পানিতে ফালামু না, এদিকে কথা আছে। কি করবেন কন? তোর স্যার কই? কেন আমার স্যার তো অফিসে, জরুরি ফাইলপত্র সাইন করতেছে। সাইন করতেছে ফাইলে? আমি নিজের চোখে দেখিয়েছি। তোর স্যারের তো মহিলা মেম্বারের চৌকিদার ধৈর্য বাইন্দা লয়ে গেছে গা, এতক্ষণে বোধহয় ডলা ডলিও শুরু হয়ে গেছে। দূর আছে, আমি আপনার কি কোনো কাজকর্ম নাই? আমার স্যারে আমি নিজে দেখিয়েছি, ওখানে অফিসে বসে জরুরি কাজকর্ম করতেছে, আর আপনি বলছেন মেম্বারের চৌকিদারে তার ধরিয়ে নিয়ে গেছে। তত্ত্ব সব উল্টা পাল্লা কথা কন সব সময়। তোরে তো কইলাম যায় দেখতে, যা না যায় দেখ, তোর স্যার সই করতেছে রে না ডলা খাইতেছে, যা। আচ্ছা ঠিক আছে, আমি যা দেখতেছি, আপনি আপনার মাছ ধরেন। কি খুঁজতেছিস? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হেই আলাল, কি খুঁজতেছিস? না মানে ওই যে আমি যেটা খুঁজতেছি সেটা কি? কি সেটা? না ওই আসলে কি, আচ্ছা আপনি একটা কথা কন তো, ওই 1922 সালে আপনি করেছিলেন? 1922 সালে? 1922 সালে তো আমার জন্মই হয় নাই, আমার জন্ম হয়েছে 1958 সালে। না মানে আপনাকে তো দেখে তাহলে মনে হচ্ছে আপনার বয়স ওই যে 60-70 তো হয়েছে না? ওফ রে ছাগল, 70 হবে কেন, ওই 60-এর কাছাকাছি বুঝেছিস, মানে ধর 58-59 এরকম। ও তাহলে তো তুই বয়সের হিসাব করতেছিস কেন বলতো? না তাহলে তো এই গ্রামের যা কিছু আছে সব আপনার নখ দর্পণে। তা মোটামুটি নখ দর্পণে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে ব্রিটিশের সময় ওই বিভিন্ন যে জমি জমা মাপার সময় ব্রিটিশরা বলে ওই যে পিলার গাড়ি ছিল, ওই যে পিলারটা ওই যে উপর তিন বজ্রপাথলি পরে ওই পিলার কপ করে খায় ফেলা দেয়। শোন, 22 সালে পিলার গাঁথেনি বুঝেছিস, ওই ভাগা। আচ্ছা শোন শোন শোন, তুই আমার এইসব কথা জিজ্ঞেস করছিস কেন কত? না মানে আপনি তো এই এলাকার সব চাইতে মুরব্বী মানুষ, ওই সব কিছু তো আপনার নখ দর্পণে, নিশ্চয়ই আপনি জানেন যে ওই পিলারটা কোণে আছে যেটা হচ্ছে কপ করে গিলি খায় ঠাঠা। থাম, কপ করে গিলে খাই ছাগল গোড়াগার, আমি হলাম চালের ব্যাপারী আর ওর দাল, তোর কী কী চাল লাগবে ক, আমি তোরে দিয়ে দেবো। নাজির শাল,
ঝিঙা শাল আতব শাল কি লাগবে ক? বুঝতে পেরেছি, তো সে আগের রোগ আবার ধরছে, পিলার খোঁজা রোগ। পিলার যাবে না, আর কোনো কথা কবি না, যা সালাম যা। তুই তো নিজেই একটা পিলার, আবার পিলার খুঁজিস, যা। কাম নাই, খালি পিলার খোঁজে ব্রিটিশ আমলের বাইশ। তুই আমার কাছে একটা সাহায্য চাইতেছস, এটা চাইতে হয়? আমার কাজই তো মানুষের সাহায্য করা, উপকার করা। ক, তুই বন্ধু মানুষ, তোর সাহায্য তো আগে করবো। গ্রামের তো এত উপকার তুই করে বেড়াইতেছস। গেল সপ্তাহে গ্রামের মধ্যে একটা ঘটনা ঘটছে, তুই কি শুনছস? কোন ঘটনা? কত বাতেন খলিফার বাড়ি নিয়ে বিষয়টা আমার কানে আসছে, কিন্তু আমি কিছু বলি নাই, কারণ আমি জানি যে বিষয়টা তুই কন্ট্রোল করতেছস। যাই হোক, ঘটনা কি আমার একটু খুলে কত? ঘটনাটাতে তেমন কিছুই না। বাতেন খলিফার কাছে আলাল দুলালের বইনে ব্লাউজ বানাইতে দিতে আসছিল, সেইখানে উপস্থিত ছিল হচ্ছে বাতেন খলিফার বউ। কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তাগো মধ্যে কিছু কথা কাটাকাটি হয়েছে। তার বইনে যায়া তিন ভাইয়ের কাছে নালিশ দিছে, আলাল দুলাল হেলাল। প্রথমে তারা তিন ভাই বাতেন খলিফার দোকানে আসছে, দোকানে বাতেন খলিফা আসছিল না। তারপরে তারা বাড়িতে গেছে, বাড়িতে যায় ভাং চুর করে হাঁস মুরগি নিয়ে টিয়া চলে আসছে। এইটা তো গর্হিত একটা অন্যায় করছে। ওরা তিন ভাই কি এই গ্রামে ডাকাইতি করতে ঢুকছে? ওরা তো এই গ্রামের লোক না। আমাগো গ্রামের মানুষ কিন্তু অনেক শান্তিপ্রিয়, মানে ভেজাল কিন্তু খুব বেশি তারা পছন্দ করে না। ওরা তিন ভাইয়ের কত বড় সাহস! আমি হইলে তো তিনটারে ধৈর্য একদম পিঠের ছাল তুলে ফেলাইতাম। ঘটনাটা এইখানেই শেষ না। এই ঘটনাটা যখন বাতেন খলিফা ইউনিয়ন পরিষদে যায় লিখিত আকারে অভিযোগ করছে, তখন আমি চৌকিদার পাঠাইছিলাম তাকে রায়কে আনতে। চৌকিদার রে আলাল দুলাল হেলাল বলছে, মেম্বারের যদি কথা কমনের থাকে তাহলে বাড়ির উপরে এসে কথা বলতে। ওরে আল্লাহ রে, এটা তো আরো বড় অন্যায়। এটা তো আইন বিরুদ্ধ কাজ করছে। তোরা আইনের লোক, তোরা হইলি চেয়ারম্যান মেম্বার, এরা এলাকার মাথা। তোরা যদি কাউরে কোনো অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য বা কোনো কারণে ডাকিস, সে যদি উপস্থিত না হয়, এটা তো আরো বড় অন্যায়, আরো বেআইনি কাজ। ওরা তো আরো বড় শাস্তি দেওয়া দরকার। অগর শাস্তি দিতে হয় কোন ভাষায় সেটা আমার জানা আছে, ইউনিয়ন পরিষদের বইয়েও লেখা আছে। চিন্তার বিষয় আমার সেইটা না। আমি তোর কাছে যে সাহায্যটা চাই সেটা হইতাছে আলাল দুলাল হেলালের জীবনযাপন সংক্রান্ত নানান বিষয়ের আমার কাছে তথ্য আছে। আমার কাছে যে তথ্যগুলো আছে সেই বিষয়ে তুই কিছু প্রমাণাদি আমার আয়না দিবি। আমি বাতেন খলিফার দোকানের বিষয়ের যে বিচার সেটা দিয়ে অগো খালি ধরতে চাই না। আমি তাগো জীবনযাপনের যে কাহিনী শুনছি, তাগো আয় রুজির যে কাহিনী শুনছি, সব কিছু মিলা একসাথে ধরে অগো গামছাড়া করতে চাই। অবশ্যই, আমি দেখতেছি তুই কোনো টেনশন করিস না। তুই তোর লাইনে আগায় যা, তোরে আমরা ভোট দিয়া মেম্বার বানাইছি, তুই আমার বন্ধু মানুষ, কোনো সমস্যা নাই। যে কোনো বিপদে আপদে সবসময় আমি তোর পেছনে আছি, খালি ডাক দিলে পরে হইব। আর আমি বিষয়টা নিয়ে আমি দেখতেছি, তোর কোনো টেনশন নাই। ওরা কোন কোন অপকর্ম করে, কী কী কাজ করে, সব কিছু যাই না শুনে আমি তোর ইনফরমেশনটা দিতাছি। তোর কথায় ভরসা পাইলাম রে, তুই অবশ্যই আমার এগুলো জানাবি। কিন্তু ঠিক আছে, সাবধানে থাকিস, ওরা কিন্তু লোক ভালো না। এ বাতেন ভাই বাড়ি আছেন? বাতেন ভাই, হে খলিফা, দুয়ার খোলা দেখতেছি বাড়ির লোক সব গেছে। তুই সে তো মহা ব্যস্ত মানুষ, সব সময় ব্যস্ত থাকে। হ্যাঁ দেখি তো, বন্যা কালে মুহে গুইজে কিছু যায়, হারবার দুহার কালে আহে, খাইলে এক ফিরে দেরি করে না, আর আয় রাত বারোটায়, হই না? আর তুমি আল্লাহ বইয়ে ঘরে করো কি? কিন্তু সে তো সময় পায় না। ওরে মোর খোদা, অমন্তর বললে কি লই যাইবে, জোর করে ধরতে হইবে, বায়না করতে হইবে, বুঝছো? আর মগো সিনেমা হলে এইবার যে ছবি চলতে আছে, হ্যাঁ যদি না দেও মনে করবা যে শরীরের এক পার্ট তুমি একালে হালাই দিছো। ও
ওমা কি গন এই আবার কেমন সিনেমা সব সখী রে পার করিতে নেব হয়া নাই আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো ওহো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না বা 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 খুবই সুন্দর গান এইটা কি সিনেমার গান হইলে কি যাত্রা থিয়েটারের গানের কথা বলতে আসি হ্যাঁ এটা সুজনে গাইছে সুজন সুজন কেডা Bell icon on YouTube app and never miss another update.